হাসপাতাল নির্মাণ নিয়ে বিপাকে বিজেপি। ভোটের কয়েক মাস আগে থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী জন বার্লা প্রচার করেছিলেন, ভোটের আগে আলিপুরদুয়ারে তার দপ্তর তৈরি করবে আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল, তার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভালো চিকিৎসার আশায় বুক বেঁধেছিল আলিপুরদুয়ার জেলার মানুষজন। ভালো চিকিৎসার আশায় বুক বেঁধেছিল আলিপুরদুয়ার জেলার মানুষ। এরপর বিজেপি প্রার্থী বদল করে, জন বার্লাকে সরিয়ে মনোজ টিগ্গাকে প্রার্থী করে বিজেপি। এরপরই হাসপাতাল নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠে। হাসপাতাল হবেই রেলের জমিতে, রেল আধিকারিকদের নিয়ে জমি পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এরপর বিজেপি জানায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি হাসপাতালের শিলান্যাস করবেন। সেই মতো আলিপুরদুয়ারের রেল হাসপাতালের পাশে মঞ্চ বাঁধার কাজও শুরু হয়, কিন্তু সেই অনুষ্ঠান বাতিল হয়। তারপরই নির্বাচন নির্ঘণ্ট প্রকাশিত হলে ভোটের আগে যে হাসপাতাল হচ্ছে না তা পরিষ্কার হয়ে যায়। আর জানিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী। কেউ বলছে জুমলা পার্টি বিজেপি, আবার কেউ বলছে মিথ্যাবাদী দল বিজেপি। বিজেপির প্রার্থী মনোজ বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের আগে সময় পাননি, তাই প্রকল্প চালু করা গেল না, ভোটের পর কাজ শুরু হবে হাসপাতালের। সব মিলিয়ে বিজেপিকে কোণঠাসা করতে বিরোধীদের হাতে হাতিয়ার জন বার্লার হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। কি বলবো, বিষয়টা হচ্ছে উনি যে দলের প্রতিনিধিত্ব করে সেই ধরনের সর্বভারতীয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবর্ষে ক্ষমতায় আসার আগে, সেই প্রতিশ্রুতি একটাও পূরণ হয়নি। সুতরাং তিনি তো ওই দলের একজন সাংসদ মাত্র, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আলিপুরদুয়ারে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে, এটাও আরেকটা জুমলা। যেরকমভাবে 15 লাখ টাকার কথা বলেছিল, যেরকমভাবে 2 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল, যেরকমভাবে বেকারদের কর্মসংস্থানের কথা বলেছিল, এরকমই এটাও একটা জুমলা ছাড়া আর কিছু নয়। তাই তো প্র্যাকটিক্যালি তো আমরা তাই দেখছি। এত ঢাকঢোল পিটিয়ে এত বড় বড় দেখছিলাম বিজেপির নেতৃত্বরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছিল, একটা বিল্ডিংয়ের দেখছিলাম নকশা পর্যন্ত তারা পাবলিশ করেছিল, অথচ দেখছি যে মঞ্চ বেঁধেছে সেই মঞ্চ এখন খুলে নেওয়া হচ্ছে। সুতরাং এটা 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 জুমলা ছাড়া আর কিছুই না। মানুষকে ডুয়ার্স এলাকার মানুষকে বোকা বানাচ্ছে, পাহাড়ে এতদিন পাহাড়ে বানিয়েছে, এখন ডুয়ার্সের সরল সিধা মানুষকে বোকা বানাচ্ছে, মানুষ আগামী নির্বাচনে এর জবাব দেবে। আওতা মিথ্যা কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলা করেছেন, ডুয়ার্স কানিয়ার মতন অফিস করেছেন, জেলা পুলিশ সুপারের অফিস আছে, জেলা পরিষদ বিল্ডিং আছে, সিএমএচ অফিস আছে, নতুন বিল্ডিং, সামনে কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটালের সাথে 200 বেডের হসপিটালের ইনোগ্রেশন 4 দিন আগে আমরা করেছি। এই কাজ করার পরে আমরা ইনোগ্রেশনটা করলাম। একটা নারকাল ফাটানো হয় না, একটা ইট ভিত্তা হয় নাই। উনি যদি পারতেন মেডিকেল কলেজ করতে পারতেন, উনি যদি পারতেন এয়ারপোর্ট করতে পারতেন, উনি যদি চাইতেন তাহলে এই এলাকাতে বড় বিশ্ববিদ্যালয় হইতো। একটা কাজ আমরা দেখতে পারি নাই। এটা এটা ভোটের একটা ভাউতা আর কিচ্ছু না, লোককে ভুল বোঝানো। দেখেন, কোনো একটা হসপিটাল হলে আলিপুরদুয়ারের সাধারণ মানুষের যদি সুবিধা হয় আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করবো নিশ্চয়ই, কেন গরিব মানুষ এখানে ট্রিটমেন্ট পাবে কেন অ্যাপ্রিসিয়েট করবো না? কিন্তু এটা না করে এটা ভাউতা, এটা তো ঠিক না। আমরা কোশ্চেন করেছিলাম, একজন মেম্বার অফ পার্লামেন্ট 1 বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা হয়। উনি তো একজন মন্ত্রী, মন্ত্রী হিসাব আমি খুঁজতেছি না, 25 কোটির হিসাব খালি দিয়ে দেখ না। কোনো কোনো সময় কি হয় না, যারা আমাদের কেন্দ্র নেতৃত্ব আছেন, সামনে ইলেকশন আছে, ঠিক আছে, তো স্বাভাবিক কারণে কোনো না কোনো কাজে ব্যস্ততা থাকে ওনাদের, কেননা সারা ভারতবর্ষ ব্যাপী সেগুলোকে দেখতে হয়। তো আমাদের স্মৃতি ইরানি ভার্চুয়ালি উদ্বোধন করার, এটা শিলান্যাস করার, উদ্বোধন বলবো না, শিলান্যাস করার কথা ছিল, হয়তো কোনো কারণে ব্যস্ত থাকার ফলে, কেননা চূড়ান্ত আপনার প্রার্থী তালিকাও তৈরি করতে হবে, সামনে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, প্রার্থী ঘোষণা করতে হবে, তো স্বাভাবিক কারণে একাধিক কাজ থাকে সবার, তো 1-2 দিন সেরকম হয়েছে, নিশ্চয়ই সেটা বলেছে, সেটা অবশ্যই হবে। আরে ওয়াক্ত আনে পর বাতা চল জায়গা না, জন বার্লা জাদা বলতা নেই হ্যাঁ, কাম করতা হ্যাঁ, আর হামনে জো বোলা থা আপ লোক বহুত বোলা কে, কিসি নে কাহা কি খালি পত্রচার হো রহা হ্যায়, পত্রচার হো রহা হ্যায়, লেটার হো রহা হ্যায়, আবি হসপিটাল কা কোই ঠেকান নেই হ্যায়, কল উদ্ঘাটন হো জায়েগা তো পতা চল জায়েগা কি কিসনে কিয়া, জন বার্লা নে কিয়া, মোদি জি নে কিয়া, হামারে DRM সাহেব কে সাথ হাম লোক মিল কে কিস তরহ হসপিটাল কা, রাজ্য সরকার তো কোই জমিন দেতি নেই হ্যায়, হাম উসকো DRM সে বাত করকে, রেল মিনিস্ট্রি সে বাত করকে, কিস প্রকার সে কতনা লেন্দি প্রসেস থা, ফির ভি ইসকো লেকে লাস্ট দেখিয়ে কাল হাম ইসকা উদ্ঘাটন করনে যা রহে, লোক বলতে রহেগা, আপ লোক ক্যা বলনা হ্যায় নেই হ্যায়, হামারা হ্যায় কাম হ্যায় মোদি জি, কাম করনে কে লিয়ে জনতা নে হামে চুমা হ্যায়, কোন ক্যা বল রহা হ্যায় নেই হ্যায়, ডিপার্টমেন্ট আপকা ডিপার্টমেন্ট হসপিটাল কে লিয়ে টাকা স্যাংশন কিয়া গিয়া, জরুর জরুর, আজ আজ উদ্ঘাটন কর রহা হ্যায়, বিনা স্যাংশন সে উদ্ঘাটন করেঙ্গে ক্যা।